সম্মানিত ভিউয়ার চার্জার রিক্সা বা চার্জার গাড়ির বারো ভোল্ট ব্যাটারিটাকে অনেক সময় আমরা আমাদের বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে থাকি আর এজন্য আমাদের পৃথক ভাবে বারো ভোল্ট ব্যাটারিটাকে আর জন্য আমরা মার্কেট থেকে চার্জ করার একটি পাওয়ার সাপ্লাই কিনে থাকি কিন্তু সেটি আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি না খুব দ্রুতই নষ্ট হয়ে যায় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এমন একটি ব্যাটারি চার্জার তৈরি করা শিখবো যেটিকে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো এবং ব্যাটারিটা খুব দ্রুত ফাস্টলি চার্জ হবে চার্জারটির সাহায্যে আমরা নাইনটি টোয়েন্টি ফাইভ অ্যাম্পিয়ার ইভেন হান্ড্রেড অ্যাম্পিয়ার ওয়ান হান্ড্রেড ফিফটি সহ আমরা যে কোনো ধরনের অ্যাম্পিয়ারের বারো ভোল্ট ব্যাটারিটাকে চার্জ করতে পারবো খুব সহজেই আর এমনই একটি চার্জার তৈরির ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি সোভিওর আমরা কিভাবে তৈরি করব এবং কি কি ব্যবহার করব তার বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন সো আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা বারো ভোল্ট নাইনটি ফাইভ এম্পেয়ার হান্ড্রেড এম্পেয়ার ইভেন ওয়ান হান্ড্রেড ফিফটি চার্জ করব আর এজন্য ব্যবহার করছি একটি বারো জিরো বারো ট্রান্সফরমার ব্যবহার করি সেক্ষেত্রে দীর্ঘক্ষণ সময় লাগবে আর আমরা যদি টেন এম্পেয়ার ট্রান্সফরমার ব্যবহার করে চার্জারটি তৈরি করি তাহলে খুব দ্রুত চার্জ হয়ে যাবে তবে ব্যাটারিরও কোনো ক্ষতি হবে না তবে আমরা যদি এর থেকে বেশি এম্পেয়ারের ট্রান্সফরমার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ব্যাটারি গরম হবে এবং ট্রান্সফরমার গরম হবে সো বুঝতে পারছেন সেটি ব্যাটারি এবং ট্রান্সফরমার এর জন্য ক্ষতি সো আমরা এর জন্য একটি টেন এম ট্রান্সফরমার ব্যবহার করছি আমরা মূলত তৈরি করব একটি ফুল ওয়েব রেকটিফায়ার সার্কিট আর এই ফুল ওয়েব রেকটিফায়ার সার্কিটটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে টেন এ দুটি ডায়োড আমাদের ট্রান্সফরমার যেহেতু টেন এম সো আমাদের টেন এম এর বেশি বা তার সম পরিমাণ গুলোকে নির্বাচন করে নিতে হবে আবার আমরা যদি চাই ফুল ওয়েব ব্রিজ রেকটিফায়ার সার্কিট দিয়ে আমরা চার্জারটি তৈরি করব সেটি হবে আর তার জন্য আমরা চারটি ডায়োডের পরিবর্তে পরিবর্তে ধরনের একটি রেকটিফায়ার ব্যবহার করতে পারি বাট সেটি অটোকাট সিস্টেম হবে না ব্যাটিতে চার্জ পরিপূর্ণ হয়ে গেলে চার্জ নেওয়া বন্ধ হবে না কিন্তু আমরা এমন একটি চার্জার তৈরি করব যেন ব্যাটিতে চার্জ পরিপূর্ণ হয়ে গেলে চার্জ নেওয়া বন্ধ হয়ে যায় আর সেজন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সো আমরা ব্রিজ এর পরিবর্তে টেন এ দুটি ডায়োড ব্যবহার করব। পাশাপাশি আমরা ব্যবহার করব একটি থার্টি ফাইভ ভোল্ট থ্রি থ্রি জিরো ক্যাপাসিটার আমাদের ট্রান্সফরমারটি যেহেতু টেন এম্পেয়ার সো এখানে আমরা আরো বেশি মাইক্রোফেরার ক্যাপাসিটার ব্যবহার করতে পারতাম বাট সেটি ব্যাটারি এবং ট্রান্সফর্মারের জন্য ক্ষতির দিক হবে আমরা যদি বেশি মাইক্রোফাইডার ক্যাপাসিটার ব্যবহার করি সেক্ষেত্রে ব্যাটারিটা গরম হবে এবং ট্রান্সফর্মারটিও গরম হবে সো বুঝতেই পারছেন সেটি ট্রান্সফর্মার এবং ব্যাটারির জন্য ক্ষতিকর ট্রান্সফর্মারটি কাজ করছে কিনা বা চার্জারের পাওয়ার এসছে কিনা সেটি বোঝার জন্য আমরা একটি ওয়ান কে এবং একটি এলইডি ব্যবহার করছি সম্মানিত ভিউয়ার্স সর্বপ্রথম আমরা ট্রান্সফর্মারের দিকে একটু লক্ষ্য করি ট্রান্সফর্মারটিকে এভাবে ধরার পর দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে দুটি কানেকশনের লাইন এ হল হলো ট্রান্সফর্মার এর প্রাইমারি ওয়াইন্ডিং এবং হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন সর্বমোট তিনটি কানেকশন লাইন এটি হলো ট্রান্সফর্মার এর সেকেন্ডারি ওয়াইন্ডিং আমরা মূলত একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে চার্জারটি তৈরি করছি যেন উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে কনভার্ট করা যায় সম্মানিত বন্ধুগণ ট্রান্সফর্মার এর কানেকশন করার জন্য আমরা কপার ওয়্যার এর উপরে যে পলেপ থাকে সেগুলোকে কিছু দিয়ে ঘষে উঠিয়ে ফেলি তাহলে আমাদের সোল্ডারিং করতে সুবিধা হবে এবার আমরা ডায়োডের দুপাশের গুলো সুন্দর করে পরিষ্কার করে নিব তাহলে আমাদের সোল্ডারিং করতে হবে আমরা সর্বপ্রথম ডায়োডকে এভাবে ধরি দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে ডায়োডের সাদা অংশ এবং হাতের ডান পাশে ডায়োডের কালো অংশ সো আমরা ডায়োডের কালো অংশকে ট্রান্সফরমারের এপাশের লাইনের সাথে সোল্ডারিং করে দিব এবার দ্বিতীয় ডায়োডের কালো অংশকে ট্রান্সফরমারের এপাশের পিনের সাথে সোল্ডারিং করে দিব দুটি ডায়োডের কালো অংশকে ট্রান্সফরমারের দুপাশের কানেকশনের সাথে সোল্ডারিং করে দিয়েছি এবার আমরা ক্যাপাসিটারের দিকে একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এপাশে ক্যাপাসিটারের নেগেটিভ চিহ্ন সো এটি ক্যাপাসিটারের নেগেটিভ লেগ এবং এপাশের লেগটি ক্যাপাসিটারের পজিটিভ লেগ সর্বপ্রথম আমরা ক্যাপাসিটারের লেগ দুটিকে সোল্ডারিং করে নিই তাহলে সোল্ডারিং এর কাজ সুবিধা হবে সোভিয়ার্স এবার আমরা ক্যাপাসিটারের নেগেটিভ লেগটিকে ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মাঝখানের কানেকশনের সাথে সোল্ডারিং করে দিব এবার আমরা দুটি ডায়োডের সাদা অংশকে একত্রিত করে দিব দুটি ডায়োডের সাদা অংশের লেগ এবং ক্যাপাসিটারের পজিটিভ লেগটিকে আমরা একত্রিত ভাবে সোল্ডারিং করে দিই এবার এলইডি এর পজিটিভ লেগের সাথে একটি ওয়ানকে রেজিস্টর লাগিয়ে দিব সম্মানিত ভিউয়ার্স এবার এলইডি এর নেগেটিভ লেগটিকে এর নেগেটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিব এবার এলইডির পজিটিভ লেগটিকে অর্থাৎ রেজিস্টারের অপর লেগটিকে ক্যাপাসিটারের পজিটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিব চার্জারটি থেকে আউটপুট পাওয়ার জন্য একটি লাল এবং কালো রঙের তার ব্যবহার করছি কালো তারটিকে ক্যাপাসিটারের নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই এবার লাল তারটিকে ক্যাপাসিটারের পজিটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিতে হবে তবে আপনারা চাইলে এখানে আরো একটি টেনে ডায়োড ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের যে ব্যাটারিটা চার্জ করবেন সেই ব্যাটারির ভোল্টেজ ট্রান্সফরমারের ভিতরে প্রবেশ করতে পারবে না সো আপনারা এখানে আরো একটি টেনে ডায়োড ব্যবহার করবেন টেনে ডায়োড সাদা অংশের সাথে লাল তারটি এবং কালো অংশের সাথে এই লেগটি সোল্ডারিং করে দিবেন সো সর্বশেষ আমাদের ট্রান্সফরমার বা চার্জারটিতে পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন হবে একটি টু পিন আমরা টু পিনের দুটি লাইন এখানে সোল্ডারিং করে দিব এই পাশ দিয়ে ট্রান্সফরমারে এসি ভোল্টেজ ইনপুট দিতে হবে সম্মানিত বন্ধুগণ আমাদের বারো ভোল্ট ব্যাটারি চার্জারটি তৈরি করা সম্পন্ন এবার আমরা চার্জারটিকে পরীক্ষা করব সো আমরা চার্জারের আউটপুট ভোল্টেজ পরীক্ষা করার জন্য একটি মাল্টিমিটার ব্যবহার করছি মাল্টিমিটারের কাটা ডিসি দুশো ভোল্টে সিলেক্ট করেছি এবার পজিটিভ লাইনের সাথে মিটারের পজিটিভ লাইন এবং নেগেটিভের সাথে নেগেটিভ লাইন সংযুক্ত করি এখানে আমরা দেখতে পাচ্ছি শো করছে আমরা যদি এটি বারো ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত করি তাহলে এর ভোল্টেজ দাঁড়াবে তেরো থেকে চোদ্দ ভোল্টেজ সোভিহ আমরা এখন এই ট্রান্সফর্মারটিকে আমাদের চার্জার হিসেবে ব্যবহার করতে পারি এবং আমাদের ব্যাটারি খুব সুন্দরভাবে চার্জ করতে পারবো আমরা এই ট্রান্সফর্মারটি দিয়ে একটি বারো ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করাছি গ্রাম আর এক ট্রান্সফরমার দিয়ে যদি আমরা অটোকার্ট সিস্টেমে ব্যাটারিটাকে চার্জ করতে চাই সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব আজকের ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটি লং হলে দর্শকেরা দেখতে চান না আপনাদের যদি অটোকার্ট সিস্টেম তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের পছন্দের ভিডিওটি নিয়ে ইনশাআল্লাহ খুব দ্রুতই হাজির হব আর আপনারা যদি অটোকার্ট সার্কিট তৈরি করতে চান সেটিও আমাদের চ্যানেলে রয়েছে সো আপনারা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ